নাম মানবো না, আজি নাম মানবো না। জিন্দাল ব্যক্তিদের ভূমি পুত্রদের বঞ্চিত করে ভিন রাজ্যের কর্মী নিয়োগ মন্ত্রী নাম মানবো না, জিন্দাল ব্যক্তিদের ভূমি পুত্রদের বঞ্চিত করে বহিরাগতদের দক্ষিণ রাজ্যের কর্মী নিয়োগ মন্ত্রী নাম মানবো না, জিন্দাল কর্তৃপক্ষ হুঁশিয়ার, জিন্দাল কর্তৃপক্ষ হুঁশিয়ার। আমার মাটি আমার নাই রূপী বিহার হবে না, মালিকে বঞ্চিত করা জিন্দাল কর্তৃপক্ষ হুঁশিয়ার, বাংলা পক্ষ বদলেছে জিন্দাল কর্তৃপক্ষ হুঁশিয়ার।
মানবো না। জিন্দাল ফ্যাক্টরিতে বাঙালি কাজের শর্তে বাংলা পক্ষ লড়ছে, লড়ছে, লড়বে। জিন্দাল ফ্যাক্টরিতে বাঙালি চাকরির শর্তে বাংলা পক্ষ লড়ছে, লড়ছে, লড়বে। বাংলা পক্ষ ভোটে আছে জিন্দাল কর্তৃপক্ষ হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বাংলা পক্ষ ভোটে আছে বাঙালি শত্রুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বাংলা পক্ষ ভোটে আছে হিন্দু সাম্রাজ্যবাদীরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বাঙালিকে বঞ্চিত করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। হালবড়িবাসীকে বঞ্চিত করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বাঙালিকে চাকরি দিতেই হবে, দিতেই হবে। বাঙালিকে চাকরি দিতেই হবে, ওই পুত্রের চাকরি দিতেই হবে, বাঙালিকে কাজ দিতেই হবে, ওই পুত্রের চাকরি দিতেই হবে। স্থানীয় বাঙালিকে বঞ্চিত করে বিহারি ইউপি থেকে কর্মী আনা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিহারি ইউপি থেকে কর্মী আনা জিন্দাল কর্তৃপক্ষ হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। জিন্দাল কর্তৃপক্ষ হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বাংলা পক্ষ পত্রে আছে জিন্দাল কর্তৃপক্ষ হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এখানে এই শালবনি মোড়ে বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান শাখার উদ্যোগে, এই পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে শালবনিতে ছোট বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কারণ শালবনির মাটিতে জিন্দালের ফ্যাক্টরি, কিন্তু ফ্যাক্টরি এখানে কিন্তু বাঙালির কাজ নেই, স্থানীয় ভূমিপুত্রদের কাজ নেই। কাজ কার আছে? বিহার, ইউপি, ঝাড়খণ্ডে। চাকরি কার আছে? বিহার, ইউপি, ঝাড়খণ্ডে। আমরা এই জিনিস মানি না। বাংলা পক্ষ বাংলার প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা চাকরিতে, প্রতিটা ব্যবসায়, প্রতিটা টেন্ডারে, প্রতিটা ঠিকা কাজে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে রয়েছে। সেইখানে জিন্দালে স্থানীয় বাঙালিদের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কাজে নেওয়া হচ্ছে না। জিন্দাল কর্তৃপক্ষকে ধিক্কার জানায়। তাই এর প্রতিবাদে আমাদের শালবনি মোড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হচ্ছে। প্রথমেই বক্তব্য রাখবে বাংলা পক্ষের শীর্ষ পরিষদের সদস্য অমিত সেন। বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। বাংলা পক্ষ ভোটের রাজনীতিতে নেই, বাঙালির ধান্দা বসে তাই আজকে আমরা শালবনির মাটিতে উপস্থিত হয়েছি। এখানে যে জিন্দালদের কারখানা রয়েছে সেখানে বাঙালিকে কাজ দেওয়া হচ্ছে না, বরঞ্চ যারা চাকরিতে বহাল ছিল তাদেরকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। এই খবর যখন বাংলা পক্ষের কানে পৌঁছাই, আমরা বাংলার প্রতিটি জেলাতে কলকাতা শুদ্ধ যেভাবে আমরা আন্দোলন করি, প্রতিবাদ করি, একই প্রতিবাদ আন্দোলন আমরা এই পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সংগঠিত করব। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের সহযোদ্ধারা। বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না, এই বার্তা দিতে আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। একই সাথে আপনাদের হয়ে কথা বলার জন্য, আপনাদের অধিকারগুলো আদায় করার জন্য কেউ একজন মাঠে রয়েছে, কাউরা কে কাউ কোন একটা সংগঠন মাঠে নামে লড়াই করছে, সেটাও জানান দিতে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমরা বাংলা পক্ষ বাঙালি সমেত এই বাংলার যারা যারা ভূমিপুত্র রয়েছে, কুরমালি থেকে শুরু করে সাঁওতালি যারা যারা রয়েছে, প্রত্যেকের অধিকারের কথা আমরা সোচ্চারে বলি, সোচ্চারে প্রত্যেকের অধিকারের কথা বলি। এবং আজকে যে জন্য আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভূমিপুত্র সংরক্ষণ, এই বিষয়ে বিস্তারিত বলবে আমার পরবর্তী সহযোদ্ধারা। আজকে এই পথসভায় উপস্থিত রয়েছে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক
ডক্টর গৌরব চট্টোপাধ্যায় উনি বিস্তারিত ভাবে আপনাদের সামনে বলবেন ভূমি পুত্র সংরক্ষণের কেন দরকার, ভূমি পুত্র সংরক্ষণ না হলে পরে আগামী দিনের এই এলাকার চরিত্র কিভাবে হতে যাবে। আজকে আমরা প্রত্যেকে জানি কলকাতা হচ্ছে বাংলার রাজধানী, কিন্তু দুঃখের বিষয় কলকাতা বাংলার রাজধানী হলে বাঙালির রাজধানী নেই। আজকে কলকাতার বুকে বাঙালির সংখ্যা লঘুতে পরিণত হয়েছে, যার ফলে বড়বাজার, রাজাবাজার, মেটিয়াবুরুজ, খিদিরপুর এই যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে বাঙালি গেলে পরে বাংলায় কথা বলতে সংকোচ বোধ করে, গুটিয়ে থাকে। এই জিনিস বাংলা ছাড়া বাংলার আশেপাশে তো আরো অনেক রাজ্য রয়েছে, সেখানে তো এই জিনিস দেখা যায় না। বাংলায় কেন ব্যতিক্রম হবে? আমরা সকলেই ভারত যুক্তরাষ্ট্রের নাগরিক, আমরা প্রত্যেকে ভারতীয়, এ নিয়ে কোনো সংশয় নেই। ভারত যুক্তরাষ্ট্রের তামিলনাড়ুর বুকে, তামিলনাড়ুর মাটিতে তামিলবাসীরা তামিলরা যে অধিকার পায়, উত্তরপ্রদেশ বিহারের মাটিতে উত্তরপ্রদেশ বিহার এবং বিহারিরা যে অধিকার পায়, আমরা চাই বাংলার মাটিতে একজন বাঙালিও তীর্থতরাই অধিকার পাবে। তার থেকে একটু কম নয়, একটু বেশি নয়। বাংলা পক্ষ জাতির সামনে বিশ্বাস করে, বাংলা পক্ষ জাতির উদ্দেশ্যে বিশ্বাস করে না। আমরা প্রতিটি জাতির সমান অধিকারের কথা বলি, কিন্তু প্রতিটা জাতির ঠেকা আমরা নিয়ে রাখিনি, আমরা বাঙালি জাতির ঠেকা নিয়েছি, তার সাথে এই বাংলার যারা ভূমিপুত্র তাদেরটাও নিয়েছি। আমরা তাদের অধিকারের কথা বলি, তাদের দাবি দেওয়ার কথা বলি। আমরা বলি কিভাবে বাঙালির পকেটে টাকা আসবে, কিভাবে বাঙালি বড় হবে, আমরা বাঙালির দাম দাবো। তাই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই যে জিন্দালের যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে তারা প্রতি মাসে মোটা টাকা মুনাফা অর্জন করে। এই এলাকার মানুষ এই ফ্যাক্টরি থেকে যে ধোঁয়া বেরোয়, যে গ্যাস বেরোয়, সেগুলো সহ্য করে। তাহলে ওইখান থেকে যে চাকরিগুলো বেরোচ্ছে, ওখান থেকে যে টেন্ডার গুলো তৈরি হয়, ওখানে যে টিকা কাজগুলো তৈরি হয়, সেগুলো পাওয়ার অধিকার রয়েছে এই এলাকার মানুষের, এই বাংলার ভূমিপুত্রদের। এই এলাকার মানুষ, শালবনির মানুষ, পশ্চিম মেদিনীপুরের মানুষ তথা বাংলার মানুষ শুধু কি ওই কলকারখানার ধোঁয়াটা খাবে আর টাকাটা নিয়ে যাবে উত্তরপ্রদেশ বিহারের লোক? এটা আমরা হতে দেব না, এটা আমরা হতে দেব না। যতদিন বাংলা পক্ষ ছিল না এই জিনিস চলেছে বাংলার বুকে, আজ কিন্তু বাঙালি হয়ে কথা বলার জন্য, বাঙালির পাশে দাঁড়ানোর জন্য একটা সংগঠন তৈরি হয়েছে যার নাম হচ্ছে বাংলা পক্ষ। এবং আমাদের এই যে অধিকার আদায়ের সংগঠন, অধিকার আদায়ের যে আন্দোলন, এই আন্দোলনের একটা বীজ মন্ত্র রয়েছে, একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্রের নাম হচ্ছে জয় বাংলা। জয় বাংলা হচ্ছে বাঙালি জাতির বাজার স্লোগান, জয় বাংলা, জয় বাংলা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এরপরে পরবর্তী বক্তা আপনাদের সামনে বক্তব্য রাখবে। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসবেন যিনি বাংলা পক্ষে সাধারণ সম্পাদক ডক্টর গৌরব চট্টোপাধ্যায়। জয় বাংলা, জয় বাংলা। শালবনিতে জিন্দাল ফ্যাক্টরি তৈরি হয়েছে সকলে জানে, সকলে জানে যে ফ্যাক্টরির চিমনি থেকে ধোঁয়া বেরোয়, ফ্যাক্টরির চিমনি থেকে যে ধোঁয়া বেরোয় এটা আপনি জানুন বা না জানুন আপনার ফুসফুসটা জানে। রোজ ঝাঁঝরা হচ্ছে, তাই তো, রোজ ঝাঁঝরা হচ্ছে, সরে যা সরে যা, রোজ ঝাঁঝরা হচ্ছে, ফলে জানান দেবে, কিন্তু একটু বয়স হলে জানান দেবে কি। তাহলে আমার এলাকায় যদি একটা ফ্যাক্টরি তৈরি হয় যার জন্য এলাকার ভূমিপুত্ররা জমি দিয়েছে, কি আশ্বাসে যে ভূমিপুত্ররা এই শালবনির ছেলেমেয়েরা, এই পশ্চিম মেদিনীপুরের ছেলেমেয়েরা, এই বাংলার ভূমিপুত্র ছেলেমেয়েরা, সে বাঙালি হোক, সে কুড়মালি হোক, সে সাঁওতাল হোক, সে কাজে অগ্রাধিকার পাবে। কাজে অগ্রাধিকারের মানে কি? মানে তোমার যদি জিন্দাল ফ্যাক্টরিতে কোনো কাজ থাকে, তুমি বলবে তোমার কর্মীর রিকোয়ারমেন্ট কি আছে, যে তার এই কোয়ালিফিকেশন থাকতে হবে। সেটা হতে পারে যে তার দুটো হাত আর দুটো পা থাকলেই হবে খাটনির কাজ, অথবা তার আইটিআই ডিগ্রি থাকতে হবে, অথবা কিছু একটা কোয়ালিফিকেশন থাকতে হবে, সেটা পরিষ্কার জানাও। যদি এই বাংলায়
ছেলে মেয়ে দিয়ে আমরা পুরোটা ভর্তি করে দিতে পারি, তাহলে পুরোটাই বাংলার ছেলে মেয়ে দিয়েই ভর্তি করতে হবে। না যদি পাওয়া যায় তবে তুমি বাইরে থেকে আনবে। কি স্পষ্ট কথা? স্পষ্ট কথা যে জিন্দাল ফ্যাক্টরিতে যদি কাজ তৈরি হয় এবং সেই কাজের যা কোয়ালিফিকেশন লাগে তা যদি এই পশ্চিম মেদিনীপুরের ছেলে মেয়েদের থাকে, এই বাংলার ছেলে মেয়েদের থাকে, তাহলে বাইরে থেকে তুমি কেন লোক আনবে? বাইরের লোক ইউপি বিহার তো জমি দেয়নি, এই জমি তো শালবনীবাসী, এই জমি তো বাংলার মুড়িপুত্রে। একটা জায়গায় যখন একটা ফ্যাক্টরি তৈরি হয় এলাকার মানুষের অনেক আশা থাকে। কি আশা থাকে? আমি বাইরে টোটো চালাবো, হ্যাঁ সেই আশাও থাকে, কিন্তু এই আশা থাকে যে ফ্যাক্টরি গেট থেকে আমি কোন বাঙালি ভাইকে টোটো করে তার বাড়ি নিয়ে যাব, এই আশাটাও থাকে, তাই না? তাহলে আমি তো শুধু টোটোটা চালাবো না, কারণ ফ্যাক্টরি গেট থেকে যদি বিহার ইউপির লোকজন ভর্তি হতে থাকে তাহলে কিন্তু একদিন টোটোটাও আর কোন বাঙালি ভাই চালাবে না, সে কোনো দেশওয়ালিকে এনে এই টোটোটাও চালাতে থাকবে। সংখ্যা যদি আরো বাড়ে তাহলে আজকে এরকম যেরকম বাংলায় লেখা নানা রকম দোকান দেখছেন, দেখবেন সেগুলো আর বাংলায় লেখা থাকবে না, কারণ তারা সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ এটা শুধু জিন্দাল ফ্যাক্টরির ভেতরের কথা নয়, এটা জিন্দাল ফ্যাক্টরির বাইরে যারা শালবনীবাসী হয়েছে এটা তাদেরও কথা। বাংলা পক্ষের স্পষ্ট দাবি, জিন্দাল ফ্যাক্টরির ধোঁয়া আমরা খাবো যদি চাকরিগুলো আমরা খেতে পারি নিজেদের পেটের মধ্যে, আর শুধু ধোঁয়া খাবো কিন্তু চাকরি পাবো না, এই সিস্টেম চলবে না। সম্প্রতি এই জিন্দাল ফ্যাক্টরির প্যাকিং ডিপার্টমেন্ট, এই প্যাকিং ডিপার্টমেন্টে 80 জনকে বাদ দেওয়া হয়েছে, বাঙালি বাদ দেওয়া হয়েছে, বাঙালি বাদ দিয়ে এই চুপ করো মার্কেট আছে, চুপ করো, 80 জনকে বাদ দেওয়া হয়েছে। এবং তার জায়গায় বিহার ইউপি থেকে লোকজন বহিরাগত অন্য রাজ্যের লোকজন নিয়োগ করা হয়েছে। কেন? কি এত পীড়িত? আমি স্থানীয় প্রশাসনকে, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে সেটা পঞ্চায়েত লেভেলে হোক এবং সেটা বিধায়ক লেভেলে হোক, তাদের কাছে বাংলা পক্ষ করজোড়ে অনুরোধ করছে, আপনারা তো বিহারের পঞ্চায়েত মেম্বার না, আপনারা তো বিহারের বিধায়ক না, আপনি যদি বিহারের পঞ্চায়েত মেম্বার না হন, আপনি যদি বিহারের বিধায়ক না হন, আপনি যদি শালবনীর পঞ্চায়েত মেম্বার হন, শালবনীর বিধায়ক হন, পশ্চিম মেদিনীপুরের বিধায়ক হন, জেলা পরিষদ মেম্বার হন, তাহলে এটা আপনার শপথের দায়িত্ব যে এখানকার ভূমিপুত্রের স্বার্থ আপনার হাতে ন্যস্ত আছে, আপনি দেখবেন। আমরা আপনাদের সঙ্গে শত্রুতা করতে আসিনি, আমরা আপনাদের সঙ্গে হাতে হাত মিলে সহযোগিতা করে এলাকার বাঙালি ভাই বোনেদের, ভূমিপুত্র ভাই বোনেদের হাতে হাত ধরে এই জিন্দাল ফ্যাক্টরিতে ঢুকিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা করতে চাই, সেই কারণেই বাংলা পক্ষ তৈরি। এবং আপনি বহিরাগত বিহার ইউপির কর্মীদের যে মাইনে দেন সেই মাইনেই দেবেন, আমরা বলছি না যে আমাদের বেশি মাইনে দিতে হবে, তাকে যত খাটান আপনি ততটাই খাটাবেন, আমরা বলছি না আমাদের কম খাটিয়ে পয়সা দিতে হবে, কিন্তু আমি খাটনির সুযোগটাই পাবো না, আমি মাইনে তোলার সুযোগটাই পাবো না, আমি শুধু ফ্যাক্টরি গেট আর ফ্যাক্টরি দেয়ালের বাইরে। আমি শুধু ফ্যাক্টরি গেট আর ফ্যাক্টরি দেয়ালে বাইরে থেকে দেখতে দেখতে যাব, যেন কোনো দর্শনীয় স্থান দেখতে দেখতে যাচ্ছি, যেন একটা টুরিস্টের মতো নিজের মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছি, এইটা তো আর চলতে পারে না, এটা বাংলার কোথাও চলতে পারে না। এবং এর জন্য বাংলা পক্ষ বাংলা ব্যাপী সকল বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ, বেসরকারি চাকরির ক্ষেত্রে 90% ভূমিপুত্র সংরক্ষণের দাবি নিয়ে আজকে সারা বাংলাকে উত্তাল করছে। আজকে একটা বাস্তব আছে যে বাংলায় কাজ আছে, এই কথাটা শুনে অনেকে বলবে বাংলায় কোথায় কাজ আছে,
তারা কি চোখে জিন্দাল ফ্যাক্টরি দেখতে পায় না? তারা কি চোখে অন্ডালের শিল্পাঞ্চল দেখতে পায় না? তারা কি চোখে পানাগড়ের শিল্পাঞ্চল দেখতে পায় না? তারা কি চোখে আসানসোল ডানিগঞ্জ কুলটি শিল্পাঞ্চল দেখতে পায় না? তারা কি ব্যারাকপুর শিল্পাঞ্চল দেখতে পায় না? তারা কি হাওড়া শিল্পাঞ্চল দেখতে পায় না? তারা কি বড়জোড়া দেখতে পায় না? তারা কি খড়গপুর দেখতে পায় না? তারা কি হলদিয়া দেখতে পায় না? হ্যাঁ দেখতে পায়, কিন্তু তখনও মনে হয় না চাকরি আছে। কেন মনে হয় বলুন তো? কারণ যখন জিন্দালে যায় তাকে বিহার, যখন খড়গপুরে যায় তখন তাকে হায়দ্রাবাদ, যখন কুলটিতে যায় তখন তাকে ইউপি বিহার, যখন বড়জোড়ায় যায় তখন তাকে মেজদিয়া যায় তখন তাকে ইউপি বিহার, যখন ব্যারাকপুরে যায় তাকে এলাকাটাই বিহার হয়ে গেছে। এটা তো আর মানা যাবে না। অর্থাৎ বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। আর যেহেতু বাঙালির কাজ নেই, সে মনে করে বাংলায় কাজ নেই। খুব স্পষ্ট একটা চক্র, আবার সকলকে মূলমুখস্থ করিয়ে দিই। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, কিন্তু যেহেতু বাঙালির কাজ নেই, বাঙালি মনে করে বাংলায় কাজ নেই। তাহলে যে বাঙালি ছেলে বা বাঙালি মেয়ে বা ভূমিপুত্র ছেলে ভূমিপুত্র মেয়ে মনে করে বাংলায় কাজ নেই, বাঙালির কাজ নেই, তার নিজের কাজ নেই, সে আগে সিপিএমকে কিস্তি করত, এখন তৃণমূলকে কিস্তি করে, শাসক দল যেটাকে পায় সেটাকে কিস্তি করে, কিন্তু এই কিস্তি করে কোনো সমাধান আছে? সমাধান কিসে আছে? সমাধান আছে নিজের মাটিতে তৈরি ফ্যাক্টরিতে নিজের ভাগ বুঝে নেওয়া, সেটাকেই বলে ভূমিপুত্র সংরক্ষণ, সেটাকেই বলে ভূমিপুত্র সংরক্ষণ। আমাদের স্পষ্ট দাবি, আবার বলি, জিন্দাল ফ্যাক্টরি তোমাদের এখানে 90% চাকরি বাংলার ভূমিপুত্রদের দিতে হবে। তোমরা মনে যদি মনে যদি করো বাংলা পক্ষ একদিন আসবে, একদিন চোঙা ফুটবে, একদিন ফটো উঠবে বলে তারপরে চলে যাবে, তোমরা কিন্তু খুব ভুল করছো, তোমরা খুব ভুল করছো, তোমরা খুব ভুল করছো। কারণ বাংলা পক্ষ কিন্তু এই আজকে সন্ধ্যের মধ্যে সারা বাংলায় খবর করে দেবে যে জিন্দাল ফ্যাক্টরি বাংলার মাটিতে বাঙালিকে বেদখল করছে। তুমি তো খারাপ নাম চাও না, আর আমরাও আপনার খারাপ নাম চাই না। আপনি এখানে শিল্প স্থাপন করেছেন, আপনার এখানে প্রোডাকশন আছে, আপনার প্রোডাকশনে লোক লাগে, সে লোক আমাদের জাতির ছেলেমেয়েরা দেবে, এ নিয়ে তো কোনো সমস্যা নেই, আমরা শিল্প বিরোধী না। কিন্তু জমি এখানকার, চাকরি ওখানকার, এটা হবে না, এটা হবে না। জমি যার এলাকা, যার মাটি, যার চাকরি তার। খুব স্পষ্ট কথা, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। একটা জিন্দাল ফ্যাক্টরি এত মারওয়ারি, এরা তো বাড়ি এদের হরিয়ানা রাজস্থানে, এখানে হতে পারে কোনো হরিয়ানা রাজস্থানে, সেখানে গিয়ে সেখানে একটা ফ্যাক্টরি দিলেন এবং সেখানে কোনো একটা প্যাকিং ডিপার্টমেন্টে হরিয়ানার লোক বা রাজস্থানের লোকদের লাফ মেরে বার করে দিয়ে আপনি বিহার থেকে বা পশ্চিমবঙ্গ থেকে লোক নিলেন, এটা কখনো হয়? এটা যদি আপনি করতেন, আপনার হরিয়ানবি বা মারওয়ারি ভাইরাই আপনার জিন আলাদা আর দাল আলাদা করে দিত। আমরা এইসব করতে চাই না, আমরা শিল্প বন্ধু, আমরা চাই বাংলায় শিল্পায়ন আরো অগ্রগতি হোক এবং এই শিল্পায়নের ভাগিদার যেন আমরা হই। আমরা অংশীদারিত্ব চাই, আমরা অংশীদারিত্ব চাই। আপনি আপনার লাভ করুন, আপনি আপনার লাভ করুন, আর এই লাভের থেকে মজুরির ন্যায্য ভাগ যেন আমার এই মাটিতে ভরে, সেই জিনিসটাই আমরা চাই। এটা আজকে শুধু জিন্দাল ফ্যাক্টরির প্রশ্ন নয়, আজকে বাংলার যা সরকার তা বাংলার বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি করছে, এটা বাস্তব। আমি কয়েকটা উদাহরণ দিই। এই জেলা পশ্চিম মেদিনীপুর জেলা, এই জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুরের অংশ ছিল, তাই তো? অবিভক্ত মেদিনীপুরে, আজকের পূর্ব মেদিনীপুরে
অর্থাৎ আপনার যে ভাতৃ জেলা ভগিনী জেলা, সেই জেলায় আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন কদিন আগে তাজপুর বন্দরের জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেওয়া হয়েছে, অর্থাৎ তাজপুর বন্দর করা হবে। বাংলা পক্ষ লক্ষ্য করছে, বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন সেখানে বিপুল চাকরির সম্ভাবনা তৈরি হবে, লক্ষ লক্ষ চাকরি হবে। পোর্ট তৈরির সময় চাকরি হবে, কারণ পোর্টটা তৈরি করতে হবে, পোর্টটা যখন চালনা হবে সেই পোর্ট চালাতে চাকরি লাগবে, কর্মী লাগবে। আমরা দেখেছি বাংলার মুখ্যমন্ত্রী যথার্থই বলেছেন যে বীরভূমে যে দেউচা পাচামি যে কোল ব্লক আছে সেখানেও আগামী দিনে লক্ষ লক্ষ লোকের চাকরি হবে। ঠিক কথা, কোল ব্লকের প্রথম তৈরি করা নিয়ে চাকরি হবে, কয়লা উত্তোলন নিয়ে চাকরি হবে, কয়লা ট্রান্সপোর্ট নিয়ে চাকরি হবে, এবং এলাকায় কয়লার কোন একটা জায়গায় তৈরি হলে তার অনুসারী অনেক করে শিল্প তৈরি হয়, সেখানেও চাকরি হবে। সত্য কথা, বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের কারণে এখানে পূর্ব ভারত তথা উত্তর পূর্বাঞ্চল এই পুরো এলাকা, এই পুরো এলাকায় যে লজিস্টিক ফ্যাক্টরি ডানকুনি হরিণঘাটা কল্যাণী বিভিন্ন জায়গায় লজিস্টিক্সের চাকরিতে বিশাল সংকট চাকরি তৈরি হচ্ছে হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বা বাংলার সরকার যখন উদ্যোগ নিয়ে এখানে লক্ষ লক্ষ চাকরির ব্যবস্থা করছেন, বাংলা পক্ষ স্পষ্ট প্রশ্ন চাকরিটা কার হচ্ছে? চাকরি হচ্ছে এটা আমার কাছে কিন্তু বড় কথা নয়, চাকরিটা কার হচ্ছে, চাকরিটা বাংলার ভূমিপুত্র হচ্ছে কিনা এইটা আমার কাছে বড় কথা। যে শিল্পর ফলে বাংলার মাটিতে চাকরি হয় ইউপি বিহারের আর বাংলার ভূমিপুত্ররা ফ্যালফ্যাল করে চেয়ে থাকে, সে শিল্প আমরা চাই না। আর যে শিল্পর ফলে বাংলার ভূমিপুত্ররা সেই ফ্যাক্টরির গেটে রাজার মতো ঢুকবে ডিউটির টাইমে আর রাজার মতো বেরোবে ডিউটি শেষ হলে, সেই শিল্প আমরা চাই। আপনার তো কাজ বোঝা নিয়ে কথা, নাকি যে কাজ বুঝছে জিন্দল সাহেব, সেই কাজ যে করছে সেই কর্মীর রক্ত আর জাতি নিয়ে কি আপনার ব্যবসা? আপনার ব্যবসা সিমেন্ট নিয়ে, আপনার ব্যবসা তো আপনার কর্মীর রক্তের পরিচয় নিয়ে নয়, তাহলে কেন বাঙালি বঞ্চিত? আপনি যেখান থেকে কর্মী রিক্রুট করছেন বিহার থেকে, বিহারে একখানা কোনো কোনো একখানা একখানা কারখানা দেখিয়ে দিন তো যেখান থেকে লোকাল বিহারিদের চাকরি থেকে লাভ করে বার করে বাঙালি ঢোকানো হচ্ছে, এরকম কোনো উদাহরণ দেখাতে পারবেন? যদি এরকম উদাহরণ দেখাতে পারেন আমরা এই শালবনির মাটিতেও মেনে নেব যে ন্যায্য কথা, ওখানেও হয় এখানেও হচ্ছে। কিন্তু সারা ভারতে যেটা হয় না, যে ভূমিপুত্রর অধিকার বঞ্চিত করে বাইরের লোককে পাইয়ে দেওয়া, এখানে কেন হবে? এই শালবনে কি ভারতের বাইরে? এই শালবনি কি মঙ্গল গ্রহে? এইটা আর চলবে না, আমরা সারা বাংলায় জানিয়ে দেব। আমরা কিন্তু সারা বাংলায় জানাবো না, আমরা সারা ভারতে জানিয়ে দেব। জিন্দাল সাহেব একটা কথা বলছি, আমরা বাংলা পক্ষ সারা ভারতের যারা অহিন্দি জাতি সকলের সঙ্গে নানা সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ, একটা কোম্পানির নামে জাতি বিদ্বেষ করে ভূমিপুত্রদের বঞ্চিত করার খবর যদি ছড়ায়, তাহলে আপনার শেয়ারের দাম যদি 50 পয়সা কমে, ওটা যত ক্ষতি করবে একটা ডেইলি, আপনি কিন্তু অনেক বছরেও সেটা পূর্ণ করতে পারবেন না, এবং আমরাও চাই না আপনার ক্ষতি হোক। তাহলে আসুন একখানা মিউচুয়ালে আসি, আসুন একটা মিউচুয়ালে আসি, আপনার কারখানি আপনার, আপনার লাভ আপনার, আর চাকরিগুলো বাঙালিদের, চাকরিগুলো ভূমিপুত্রদের। সুন্দর সিস্টেম, এই সিস্টেম এই বাংলার মাটিতে, এই শালবনির মাটিতে, এই পশ্চিম বর্ধমানের মাটিতে চাই। এবং একই সঙ্গে বলে দিতে চাই, ভূমিপুত্র সংরক্ষণ আজকে সারা ভারতে প্রায় প্রতিটি রাজ্য হয়ে গেছে,
গুজরাটে হয়ে গেছে, হরিয়ানায় হয়ে গেছে, এই জিন্দাল সাহেব যেখানকার হরিয়ানা সেখানে হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, জিন্দাল সাহেবের আপন দেশে, বুঝতে পেরেছেন, জিন্দাল সাহেবের আপন দেশে আইন কানুন বাঙালির জন্য সর্বনেশে, যে ওখানে বাঙালি কিন্তু ঢুকতে পারবে না, কারণ ন্যায্যভাবে সেখানে ভূমিপুত্র সংরক্ষণ হয়ে গেছে, সবাই তো দরকার, কারণ হরিয়ানার চাকরির ওপর হরিয়ানার মানুষের তো প্রথম অধিকার। মহারাষ্ট্রে হয়ে গেছে, মধ্যপ্রদেশে হয়ে গেছে, ঝাড়খণ্ডে হয়ে গেছে, যেখান থেকে আপনারা লোক আনেন, বাংলাতেও চাই, এইটাই স্পষ্ট কথা, এইটাই বোঝাতে এসছি। এবং শান্তিপূর্ণভাবে আইন মেনে সাংবিধানিকভাবে আমরা বোঝাতে এসছি। আমরা জানি এই যে ভিডিও, এই যে বাংলা পক্ষের প্রতিবাদের কথা, এটা আপনার খবরের কাছে আপনার কাছে পৌঁছে যাবে তা নয়, পৌঁছে গেছে। আমরা জানি জিন্দাল ফ্যাক্টরির ভেতর থেকে এই মুহূর্তে বাংলা পক্ষ লাইভ কেউ একজন দেখছে, যিনি দেখছেন তাকে বলি একটু বলে দাও যারা ইনচার্জে আছে, এটা বাংলা পক্ষ ধরে 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 না, একবার ধরলে ছাড়ে না, ঠিক আছে, ধরে 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 না, একবার ধরলে ছাড়ে না। আমরা চাই জিন্দাল ফ্যাক্টরি খুব ভালোভাবে চলুক, আমরা চাই জিন্দাল ফ্যাক্টরির মুনাফা আরো বাড়ুক, এবং আমরা চাই জিন্দাল ফ্যাক্টরি ওই ভালো চলা এবং মুনাফার পেছনে 90% ভূমিপুত্র, শালবনির ভূমিপুত্র, পশ্চিম বর্ধমানের ভূমিপুত্র, বাংলার ভূমিপুত্র, বাঙালি আদিবাসী, তাদের কর্মক্ষেত্রে যোগদানের গ্যারান্টি থাকুক। এই কথাটা শুনলেন, একটু আপনার মালিককে হিন্দিতে তর্জমা করে বুঝিয়ে দেবেন, ঠিক আছে, যিনি দেখছে। এবার শেষে আরেকটা কথা বলতে চাই, এটা বলেই আমি শেষ করব। আমি এই শর্ট নোটিশে আমাদের যে এই প্রতিবাদ সভা, এর জন্য শালবনি পুলিশ থানার যে আমাদের যে আরক্ষী পুলিশ সহযোদ্ধা দাদারা ভাইরা আছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সুষ্ঠুভাবে এই প্রোগ্রামটি করার জন্য, করতে দেওয়ার জন্য। একই সঙ্গে তাদেরও জানাই যে স্যার আমরা আপনাদের জন্য লড়ছি। কনস্টেবল পরীক্ষা পশ্চিমবঙ্গ পুলিশে হয় বাংলায় আর নেপালিতে, নেপালি হয় দার্জিলিং ডিস্ট্রিক্ট কার্সিয়া ওটার জন্য, আর বাকি বাংলায় বাংলার জন্য হয় বাকি পশ্চিমবঙ্গে। দু তিন বছর আগে ওইখানে হিন্দি উর্দু ঢোকানোর চেষ্টা করা হয়েছিল, এই বাংলা পক্ষ সংগঠন সেই হিন্দি উর্দু ঢোকানোটা আটকেছে, আটকিয়ে এই বাংলার শত শত ছেলে মেয়েদের বাংলার মাটিতে কনস্টেবল হওয়ার সুযোগ, সমান সুযোগ করে দিয়েছে। আমরা জানি এসআই এএসআই পরীক্ষায় এখনো কিন্তু হিন্দি উর্দু দিয়ে ঢোকা যায়, আপনারা জেনে খুশি হবেন আমরা এসআই এএসআই পরীক্ষা থেকেও হিন্দি উর্দুকে বাদ দেওয়ার লড়াইতে অনেকটা এগিয়ে গেছি। আগামী দিনে শালবনি থেকে শুরু করে বাংলার প্রতিটি পুলিশ স্টেশন, পুলিশ লাইন বাংলার ভূমিপুত্র দ্বারাই চালিত হবে। শেষে আমি শালবনি বাসীর কাছে আহ্বান করতে চাই, আপনি বাঙালি হন, আপনি কুরবালি সম্প্রদায়ের হন, আপনি আদিবাসী সম্প্রদায়ের হন, যদি এই বাংলা আপনার মাটি হয়, যদি আপনি বাংলার ভূমি সন্তান হন, এই বাংলা পক্ষ আপনার সংগঠন, এই বাংলা পক্ষ আপনার মাটিতে আপনার অধিকার আপনার কে বুঝিয়ে দেওয়ার জন্য সংগঠন, বাংলা পক্ষ বাংলার ভূমিপুত্রের পকেটে টাকা গুঁজে দেওয়ার সংগঠন। স্পষ্ট কথা, হারামের টাকা না, পরিশ্রমের টাকা। জয় বাংলা, জয় বাংলা। আমরা বাংলা পক্ষ আইন মেনে বিক্ষোভ কর্মসূচির পক্ষে, দিন দিন যদি স্থানীয় মানুষ দেখে কারখানা ধোঁয়া খাচ্ছি চাকরি পাচ্ছি না, তখন স্থানীয় মানুষের রাগ হবে, বাঙালির রাগ হবে,
সাঁওতালের রাগ হবে, সেটা কি দিনদাল বাবু ভালো হবে? তাই এখন অনেক কটা ভুল করে ফেলেছে আপনার কর্তৃপক্ষ, বাঙালিকে ছাঁটাই করছে, আজকের পর গোটা বাংলা জেনে যাবে আপনি বাংলা ব্যবসা করেন, ব্যবসা করে বাঙালির ক্ষতি করেন, আপনি বাঙালিকে চাকরি থেকে তাড়ান। আমরা চাই না আপনার নাম খারাপ হোক ব্যবসায়, নাম খারাপ ভালো কথা নয়। তাই কর্তৃপক্ষের অনুরোধ, 100টা চাকরি হলে 90টা বাংলা স্থানীয় বাসিন্দা এই শালবনি সহ সকল মানুষদের দিতে হবে, এবং না দিলে কিন্তু ভবিষ্যতে কি হবে আমরা জানি না। এবং স্থানীয় বিধায়ক মহাশয়কে বলব, আপনি এই এলাকার মানুষের ভোটে নির্বাচিত, এই এলাকার মানুষ অনেক আশা ভরসা নিয়ে বহিরাগতদের হারিয়েছে, আপনাকে জিতিয়েছে। বহিরাগতরা যেই কারণে বাংলার বাঙালির দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, আপনার এলাকায় কাজে চাকরিতে বহিরাগত না ঢুকে পড়ে সেটা দেখার নৈতিক দায়িত্ব আপনার। কারণ বাঙালি তো ভোট দিয়েছে বহিরাগতদের হাওয়াতে, চাকরিতে যদি বহিরাগত ঢুকেই যায় তাহলে বাঙালির ভোটের কি কোনো দাম নেই, শালবনিবাসীর ভোটের কি কোনো দাম নেই। তাই আশা করি বিধায়ক মহাশয়, উনি এখন মন্ত্রীও, ওনার কাছে অনুরোধ, আপনি শালবনি দিনদার ফ্যাক্টরি কর্তৃপক্ষকে বলুন, যা লোক নেমে কাজে এবং চাকরিতে শালবনির ছেলে নেয়, মেদিনীপুরের ছেলে নেয় এবং এই বাংলার ভূমিপুত্র নেয়, এটাই আমাদের আজকে একমাত্র দাবি। আশা করি আমাদের আগামীতে আর কোন বিক্ষোভ কর্মসূচি করতে হবে না, আলাপ আলোচনার মাধ্যমে, এই বার্তার মাধ্যমে সব সমাধান হয়ে যাবে। কারোর কি বিক্ষোভ কর্মসূচি করতে ভালো লাগে? আমরা কাজ চাই, চাকরি চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এরপর